এলিসেনে আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করব। টপোলজি হচ্ছে ফিজিক্যাল লেআউট অফ নেটওয়ার্ক, অর্থাৎ একটি নেটওয়ার্কের ফিজিক্যাল লেআউট হচ্ছে নেটওয়ার্কের টপোলজি। তাছাড়া একটি নেটওয়ার্ককে উপর থেকে দেখলে নেটওয়ার্কটি কেমন দেখা যাবে সেটি হচ্ছে নেটওয়ার্কের টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি ডিফাইন্স হাউ কম্পিউটার্স, প্রিন্টার্স, নেটওয়ার্ক ডিভাইসেস অ্যান্ড আদার ডিভাইসেস আর কানেক্টেড। নেটওয়ার্কের টপোলজি ডিফাইন করে কম্পিউটার, প্রিন্টার এবং নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসসমূহ কীভাবে যুক্ত আছে। নেটওয়ার্কস ক্যান হ্যাভ বোথ এ ফিজিক্যাল অ্যান্ড এ লজিক্যাল টপোলজি। নেটওয়ার্কের ফিজিক্যাল এবং লজিক্যাল উভয় ধরনের টপোলজি আছে। এখন আমরা ফিজিক্যাল টপোলজি নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল টপোলজি হচ্ছে প্রথম হচ্ছে বাস টপোলজি, তারপর স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। আমরা এখন প্রত্যেকটি টপোলজি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি দেখতে অনেকটা এরকম, মাঝখানে একটি সিঙ্গেল ব্যাকবোন থাকে যেটিকে আমরা বাস বলে থাকি এবং এই কেবলটি কোয়াক্সিয়াল কেবল হয়ে থাকে। কোয়াক্সিয়াল কেবলের শেষ প্রান্তে উভয় প্রান্তেই টার্মিনেটর যুক্ত থাকে যেন সিগনাল আবার ফিরে না আসতে পারে। কোয়াক্সিয়াল কেবল অর্থাৎ বাসের সাথে বিএনসি টি কানেক্টর যুক্ত থাকে যার মাধ্যমে কম্পিউটারসমূহ ব্যাকবোনে যুক্ত হতে পারে। এখন আমরা বাস টপোলজির বৈশিষ্ট্য সম্পর্কে জানব। বাস টপোলজিতে সিঙ্গেল ব্যাকবোন অর্থাৎ সিঙ্গেল ব্যাকবোন থাকে। ব্যাকবোন নষ্ট হয়ে গেলে পুরো বাস নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। অল হোস্ট ডিরেক্টলি কানেক্টেড টু ব্যাকবোন, সব হোস্টই অর্থাৎ কম্পিউটার ডিরেক্টলি ব্যাকবোনের সাথে যুক্ত থাকে। ইস এন্ড অফ দ্য বাস মাস্ট বি প্রপারলি টার্মিনেটেড, অর্থাৎ প্রত্যেক বাসের উভয় প্রান্তেই প্রপারলি টার্মিনেটেড অর্থাৎ টার্মিনেটেড থাকতে হবে। এরপর হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি দেখতে অনেকটা স্টারের মতো, মাঝখানে সুইচ কিংবা হাব থাকে এবং এই সেন্ট্রাল ডিভাইসের সাথেই কম্পিউটারসমূহ যুক্ত হয়। স্টার টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে অল ডিভাইসেস কানেক্টেড টু এ সেন্ট্রাল পয়েন্ট, অর্থাৎ সব ডিভাইসই সেন্ট্রাল পয়েন্টেই যুক্ত থাকে। সেন্ট্রাল অফ স্টার ইজ ইউজুয়ালি এ হাব অর সুইচ। সেন্ট্রাল ডিভাইসটি হাব অথবা সুইচ হতে পারে। ইউজড ফর ইথারনেট টেকনোলজিস, স্টার টপোলজির ক্ষেত্রে ইথারনেট টেকনোলজি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি দেখতে অনেকটা রিংয়ের মতোই, কম্পিউটারগুলি রিং আকারে যুক্ত থাকে। সেন্ট্রাল যে ডিভাইস থাকে সেটি হচ্ছে মাও অর্থাৎ মাল্টি স্টেশন অ্যাক্সেস ইউনিট এবং শেষের কম্পিউটারটি যুক্ত থাকে প্রথমটির সাথে। এভাবে প্রত্যেকটি কম্পিউটারের সাথে রিং আকারে যুক্ত থাকে। এখন আমরা রিং টপোলজির বৈশিষ্ট্য দেখব। নো ব্যাকবোন অর্থাৎ রিং টপোলজিতে কোনো ব্যাকবোন থাকে না। এ হোস্ট ইজ ডিরেক্টলি কানেক্টেড টু ইচ অফ ইটস নেইবার্স, অর্থাৎ প্রত্যেক কম্পিউটারই ডিরেক্টলি তার পাশের কম্পিউটার বা নেইবারের সাথে যুক্ত থাকে এবং শেষেরটি যুক্ত থাকে প্রথমটির সাথে। ইউজড ফর টোকেন পাসিং লজিক্যাল টপোলজিস, অর্থাৎ ডেটা আদান প্রদানের জন্য একটি টোকেন ইউজ করে যেটি সবসময় রিংয়ে বলয়ে ঘুরতে থাকে এবং কোনো কম্পিউটার যদি ডেটা ট্রান্সমিট করতে চায় সেক্ষেত্রে টোকেনটি রিং থেকে ক্যাপচার করে নেয় এবং ডেটা ট্রান্সমিট করে। এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি সাধারণত ওয়াইড এরিয়া নেটওয়ার্কে ইউজ করা হয়, অর্থাৎ এর একাধিক পাত থাকে। কোনো পাত নষ্ট হলে অন্য পাত দিয়ে যেতে পারে।
এখানের মেশ টপোলজি হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। প্রত্যেকটি কম্পিউটার আমরা দেখতে পাচ্ছি যে সবকটির সাথে যুক্ত আছে, অর্থাৎ যে কোনো একটি পাত যদি নষ্ট হয় অন্য পাত দিয়ে সে কমিউনিকেশনের কাজ করতে পারবে। মেশ টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে ইচ হোস্ট হ্যাজ ইটস ওন কানেকশন টু এভরি আদার হোস্ট, অর্থাৎ প্রত্যেক হোস্টেরই নিজের কানেকশন থাকে প্রত্যেক কম্পিউটারে যাওয়ার জন্য, অর্থাৎ কমিউনিকেশন করার জন্য। ইউজড ইন সিচুয়েশনস হোয়ার কমিউনিকেশন মাস্ট নট বি ইন্টারাপ্টেড, অর্থাৎ কখনোই কমিউনিকেশনে বাধা সৃষ্টি হবে না। হাইব্রিড টপোলজি আমরা এখানে দেখতে পারছি যে এটি হচ্ছে স্টার বাস টপোলজি, অর্থাৎ স্টার টপোলজি এবং বাস টপোলজি মিলিয়ে এখানে আমরা হাইব্রিড টপোলজি দেখতে পারছি। অর্থাৎ আমরা এখানে দেখতে পারছি যে একটি বাস এখানে আছে এবং এখানে আমরা দেখতে পারছি যে বাসের সাথে স্টার স্টার টপোলজি এবং স্টারগুলো বাস আকারে যুক্ত আছে। মেনি টপোলজিস টুগেদার মেক্স দ্য হাইব্রিড টপোলজি, অর্থাৎ অনেক টপোলজি সমন্বয়ে হাইব্রিড টপোলজি গঠিত হয়। ইন স্টার বাস টপোলজি পিসি ইজ অ্যাড ইন সুইচ, স্টার বাস টপোলজিতে কম্পিউটারগুলি যুক্ত থাকে সুইচে এবং সুইচ ইজ অ্যাড ইন বাস, সুইচগুলি যুক্ত থাকে বাসের সাথে। লজিক্যাল টপোলজি লজি হচ্ছে লজিক্যাল বাস এবং লজিক্যাল রিং। একটি কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা ফিজিক্যালি যে স্টার টপোলজিটা আমরা ব্যবহার করে থাকি সেটি ফিজিক্যালি স্টার, কিন্তু সেটি লজিক্যালি বাস টপোলজি। ধন্যবাদ সবাইকে।